세상이 고생했어. 어떤 일 한다니 아직도 내 돌아왔어. এই ভিডিওটির সমস্ত চরিত্রই কাল্পনিক, শুধুমাত্র মনোরঞ্জনের জন্য এই ভিডিও। অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না, আর ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন। এ বন্ধু, এই আজকে দিদিমণি পরীক্ষা নেবে বলেছিল, পড়া করেছিস তো? হ্যাঁ, আমি সব পড়া করেছি। তুই সব করেছিস, আমি সব সময় খেলছিলাম, পড়া করতেই ভুলে গিয়েছি। সেটা তোর দোষ, আমি কি করব? এ বন্ধু, এই আমাকে একটু দেখাবি বল? দেখাবো, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শোন না, আমি না আজকে লাইট আনতে ভুলে গিয়েছি, তুই তোর এই হারকিনের আলোতে না আমাকে একটু বাড়ি পৌঁছে দিবি বল। আরে হ্যাঁ ঠিক আছে, তেল না খুব কম আছে রে, আমি তাড়াতাড়ি চলে যাবো। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। বন্ধু, তুই চমকাচ্ছে রে, বৃষ্টি হবে মনে হয়। বৃষ্টি? খুব ভয়ও লাগছে রে, সেদিকে দেখ চাঁদও ঢাকা পড়ে গিয়েছে। কি অন্ধকার রাস্তাও দেখা যাচ্ছে না। তুই না খুব কিপটে মানুষ, সত্যি বলছি, একটা টর্চ কিনে আনবি না? লণ্ঠন নিয়ে চলে এসছে। আরে এই লণ্ঠনের রহস্য জানিস তুই? কি রহস্য? এটা আমার দাদুর লণ্ঠন, এই লণ্ঠন জ্বাললে কোনো ভূতও আসবে না। ভূত আসবে না? কি লেখা আছে? ডেঞ্জার, ভূত হইতে সাবধান, তোর ভূতের কথায় আগুন। বন্ধুটা যে কোথায় গেল এখন অব্দি এলো না। তুই চিনতে পারিস না আমাকে? সত্যি সত্যি ভূত ধরে নিচ্ছে। এই বাবু না, এই বলু একে না হুড়কা তাড়া সাধু বাবার কাছে নিয়ে চল, একে ভূত ধরে নিয়েছে। কাকু নিয়ে চলো। সাধু বাবা, আমি বুঝতে পেরেছি, একে ভূতে ধরেছে। দাঁড়া, এর ভূত শুধু আমি ছাড়াতে পারবো। ওম ক্লিং ব্লিং ফট ফটাস, ওম ক্লিং ব্লিং 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 ফট ফটাস। ও আমি বুঝেছি,
একে আর কেউ নয়, একে টেঙ্গে ভূতে ধরেছে। আমি জানি টেঙ্গে ভূত কিভাবে ছাড়াতে হয়। এইবার তোকে বুঝতে বেড়া আমি তোকে ছাড়বো না। আচ্ছা এত সহজে বেরাবি না, ঠিক আছে। ভয় পাস না, এই হুড়কা তারা সাধু বাবা আছে, ওকে আজ আমরা বন্দি করবোই। আর শোন, আমি যে মন্ত্রটা বলবো সবাই সেই মন্ত্র বলবি, আর ভুলেও কেউ চোখ খুলবি না। নিজের জায়গায় যা। আমার বাসস্থানে তুই যত দি এই হুড়কা তার বাবা এর ভিতরে করবে তোকে বন্দি। ডেঙ্গে ডেঙ্গে ভূতে বন্দি করে দিয়েছি, এবার আমার দক্ষিণাটা দে। হুড়কা দাঁড়া বাবা, কত টাকা হয়েছে? 5,000 টাকা দিয়ে দে। খুব শীঘ্রই তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওটি, ততক্ষণের জন্য।